হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এখন ইভিনিং হয়নি যদিও, আমি ভিডিওটা আগেই শ্যুট করে রাখছি কারণ আজকে সানডে। বিকেলে যদি বেরোতে হয়, তারপরে যদি বাড়িতে বিগ বস থাকবে তখন বিগ বসের সামনে ভিডিও টিডিও সব করতে পারবো না, তো এখন শ্যুট করে রাখছি। এটা সন্ধ্যেবেলা যাবে ভিডিওটা। তা বিস্কুট বিস্কুট বিস্কুট, সত্যি বিস্কুট আমার, আমি যেখানে বিস্কুট ওখানে আসবেই আসবে, আর ওই আমার আশেপাশে গুড় 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 করবে। মানতে হবে খেলা কিন্তু জমে উঠেছে, দুর্দান্তভাবে জমে উঠেছে খেলা। যাই হোক, মা সন্তোষের কৃপায়, ঠাকুরের ঈশ্বরের কৃপায় যে এত তাড়াতাড়ি যে সব বেরিয়ে আসবে বা সব হবে বুঝতে পারিনি। তবে আরেকটা জিনিসও বলি, সঞ্জয় ভাইকেও থ্যাংক ইউ জানানোর ছিল, যেটা আমি সত্যি জানাতে পারিনি কোনো ভিডিওয়ে। মানে ভিডিও করতে বসলে না কত কথা বলবো, মনে পড়ে কত কথা, কিন্তু বলতে গিয়ে ভুলে যায় হাফ কথা। আর একটা কথা আমি বলতে যাচ্ছিলাম, যেটা সঞ্জয় ভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি, হ্যাঁ অবশ্যই তখন একটু দলাদলির মধ্যে, শোনো ব্যাপারটা বুঝতে হবে, দলাদলির মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলে, অনেকে অনেক কিছু হয়ে যায়, কিন্তু সব কথা মনে রাখলে হয় না, কিছু কথা ভুলে যাও, আমিও সব ভুলে যাচ্ছি। এখন থেকে আমরা তো অবশ্যই বন্ধু, তবে হ্যাঁ কখনোই কারোর পার্সোনাল অ্যাটাকের মধ্যে কখনোই যাবো না, কখনোই কারোর পার্সোনাল অ্যাটাকের মধ্যে অবশ্যই যাবো না, যাওয়াটা উচিত হয়নি। তখন একটুখানি আবেগ, চোখের চশমা পরে নিয়েছিলাম, ভালোবাসার অন্ধে অন্ধ হয়ে গেছিলাম আমি, ভালোবাসা ভালোবাসার কাতরে, ভালোবাসার অন্ধে একদম অন্ধ হয়ে গেছিলাম যে আহারে, অসহায় নারীর পাশে দাঁড়াতেই হবে সবল নারীদেরকে। সেই যুদ্ধে নেমেছিলাম, যুদ্ধে নেমে তো এখন মার আমি খাচ্ছি। হে ভগবান, বাঁচাও আমাকে, বাঁচাও। আবারও বলবো সঞ্জয় ভাই, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক তুমি আমার থেকে অনেক বয়সে ছোটো, তার জন্য তোমাকে আশীর্বাদ করছি। তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, খুব ভালো থাকো, সুখে থাকো, আর কোথাও মিস্টেক এদিক ওদিক করলে অবশ্যই ভুলে যেও, এটা আবদার। আচ্ছা যাই হোক, হয়ে গেল। এবার আমি বলি, দেখো অবস্থা, এই মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে, ওই নোংরা মেয়ে ছেলে, যেটা বলছি, যেটা আমার মুখে সত্যি বলাটা সাজে না। বনির বাচ্চাগুলো তো তোমাদের মধ্যে কী বাঁশ দিয়েছে রে? হ্যাঁ বনির বাচ্চাগুলো কী দিয়েছে? আমার মেয়েটাকে বললি, বনির বাচ্চাগুলোকে বলছিস, হ্যাঁ কী রে, তোর মা বাবার সত্যিকারের কি এত? আমি না এটা বলতে চাই না, দূর, এই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে বারবার। কী করেছে বাচ্চাগুলো? হ্যাঁ পারছিস না আমাদের সাথে, কেন দম নেই আমাদের সাথে লড়াই করার? দম নেই যে বাচ্চাগুলোকে টেনে এনে এনে কথা বলছিস? তোর বাচ্চাদের যখন বাজে কথা বলছে কথা কেউ, মানে বাজে কথা তো তোর মতো তো বাজে নোংরা কথা কেউ বলেনি সত্যিকারের কথা, তাও তো তখন তো প্রোটেস্ট করেছিলাম, কারণ আমরা বলেছিলাম তোর বিরুদ্ধে, তুই যে উলঙ্গ নাচ নাচিস তোকে যা বলে বলুক, কিন্তু বাচ্চাদেরকে না বলে। হ্যাঁ তারপরে কি, যে কথাটা নিয়ে আমি বলেছিলাম, অবশ্যই বলেছিলাম যে এই শব্দগুলো সব শব্দ সব জায়গায় ব্যবহার করা ঠিক না, তবে মা জানোনি তুই যা শব্দ ব্যবহার করছিস সেখানে মনে হচ্ছে সব শব্দ কম। হ্যাঁ এত কি বাচ্চাদেরকে, তুই যদি সত্যি সঠিক, আমি মনে মানলাম চারটে বড়ই খারাপ, চারটে বড়ই খারাপ, সন্তানগুলো তো তোর ছিল, এনে রাখতে পারলি না, কারণ পারবি কী করে? তবেই তো বেলল্লাপানা করতে পারবি না, যদি বাচ্চারা এসে থাকে তাহলে তো বেলল্লাপানাগুলো হবে না, কারণ বলবে তবে আজকে বলে দিলাম একদিন ওই বাচ্চার হাতে মার খাবি, ওই বাচ্চাগুলো ওই জামাই আর ওই ইয়ে মিলেই তোকে প্যাদাবে, ধরে উলঙ্গ প্যাদান প্যাদাবে, কারণ চাপ মানুষ যেটা লাগাবে। যেমন আমরা গাছ যেটা লাগিয়েছিলাম কাঁটা গাছ, এখন কাঁটা খাচ্ছি, তোর মতন একটা বীজকে এনে পুঁতেছিলাম আমাদের মাঝখানে, তুই এমন ঝাড় হয়ে উঠলি আবার কাঁটা ফুটাচ্ছিস আমাদের। তুইও যেভাবে ঝাড় গাছ তৈরি করছিস, তোর জামাই আর ছেলে ভবিষ্যতের জন্য রেডি থাক। ওগুলো ভদ্র পরিবেশের ভাষা, আর ওগুলো ড্রেস, ওগুলো ড্রেস, এক একটা ড্রেস, ছি 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 ছি, শুধু এইরকম করে একটা দেখি, এইরকম করে একটা ক্যামেরা ধরে দেখিয়ে দিলে হলো? সবার আছে মা, সবার আছে, তোর না একটু বেশি আছে, সবার একটু কারণ একটু কম আছে, কিন্তু ওইভাবে ক্যামেরা ধরে থাকা, ছেলে মেয়ে সন্তান বাচ্চাদের নিয়ে একসাথে বসে খাওয়ার শান্তি কী জিনিস জানিস? জানিস না, জানলে বলতিস না। আরেকটা কথা আমি বলবই, যে সবসময় জীবনে যখন তুমি এত কষ্ট পেয়ে এত কিছু ভগবানের বই দেখেছো, এত জ্ঞান অর্জন করেছো, এত কিছু জানো, ভালো কিছু করতে গেলে কষ্ট পেতে হয়, সমাজের জন্য একটু ভালো কিছু করো। হ্যাঁ ওই যে বাচ্চাগুলোকে তুমি যে তেল মশলা পনির ছানা পনির মাংস দিয়ে ওই যে চটকে যেভাবে রাস্তার কুকুরগুলোকে বা ইচিবিচি যেগুলো যাদেরকে খাওয়া তাদের তো মারার কল করছো, তোমাকে বন দপ্তরের ওই পশু বিভাগের, এবার আমি তোমার ওই যে বুনোকে যে ঘা করা কুকুর বুনোকে রেখে দিয়েছো না, এবার আমি বন দপ্তরের পশু বিভাগে ওইগুলো জমা দেবো, যে তোমরা একটা অবলা জীবকে ঘরের মধ্যে রেখে কীভাবে অত্যাচার করো। অতিরিক্ত বার না, নিজের ইয়েকে না সামলে অন্যের বাচ্চাদের পেছনে লাগা, তাই না? যেভাবেই করুক একটা মা তার সন্তানদের মানুষ করছে, আর তুই কী করেছিস জানোয়ার মেয়ে? ভয়ে বিস্কুট চলে এসেছে, বিস্কুট, এ বিস্কুট, আসো আসো, দেখো তো আমার সোনাটা কই, আমার সোনাটা কই, আমার সোনাটা দেখো দেখো, আসো আমার বাচ্চাটা, ওই সন্তান না গেই তো আমার সন্তান, ওই দেখো রাগ হয়েছে, ওর মুখ ঘুরিয়ে রেখেছে, বলছে কার বিষয়ে বলছো, আমি কথা শুনবো না তোমার, তাই না বাবু, তাই না? তোমার নামটাও শুনতে চাইছে না আমার বিস্কুট, এমন অবস্থা হয়েছে।
এত বাচ্চাদের পিছনে লেগেছে, ঘা হয়ে মানে আমি বলতে চাইছি না, ঘা হয়ে যাবে। লোকে শুধু চামড়া কুচকানো, সবাই বুড়ি, সবাই বুড়ি। হ্যাঁ, কমেন্ট বক্সে কী লেখা শুরু হয়েছে, হ্যাঁ, বিসি জিসি কী সব, ইসি বিসি জিসি সব নোংরা নোংরা কথা। হ্যাঁ, বিশাখার কমেন্ট বক্সে একটা কী লিখে এসেছো, বিশাখার কমেন্ট বক্সে বিশাখার জুতো দিয়ে মারলেও বিশাখার জায়গায় যেতে পারবে না, বলে দিলাম। বিশাখা যদি দুবেলা দিয়ে জুতো দিয়েও মারে না, তাও বিশাখার জায়গায় যেতে পারবে না। তোমার কপালই হচ্ছে জুতো খাওয়ার কপাল, কারণ মানুষের ভালো কপাল, ভালো জিনিস শেখাতে গেলাম তো, দেখলাম তো তার কত ভালো শিক্ষা। আমার কী দরকার মানুষকে শেখানোর? ভেবেছিলাম মানুষ জন্মেছি যখন আমার একটু এরকম প্রবলেম ছিল, তাহলে ওকেও একটুখানি সেইভাবে সান্ত্বনা বা পাশে থাকি। ও মা গো মা, এর পাশে কোন ভগবান থাকবে, কোন ভগবান থাকবে যে ওকে নিয়ে ভিডিও করবো? তারই বিরুদ্ধে, তারই ছেলে মেয়ে বাচ্চা। হ্যাঁ, কে কী করেছে, কে অত কার পেছনে এত লাগার কী আছে? তুমি যে ব্যবসা করে খাও, তুমি খাও, তুমি অন্যকে টানাটানি করছো কেন? তুমি হোটেলে যাও না। আর তোমাকে কী বলেছে মেয়াস, তুমি সিঁদুরের কোটো ছুটছো, রান্নাঘরে এটো কাটা ধরে আবার ঠাকুরকে ছুলে কিছু হবে না তো? না, ও তোমার ভূতনাথ তোমাকে কিচ্ছু করবে না, তোমার ভূতনাথ তোমার ঘাড়ের মধ্যে চেপে বসবে। ওই ভূতনাথ বাবার না, বললাম তো মিথ্যে পাপের শাস্তি, দেখ অত অত মিথ্যে দিব্যি কেটেছিস, তার জন্য সবার কাছে জুতো কেটা খাচ্ছিস। দুবেলা ওই একটা জুতো ছবি দিয়ে দিলেই হয়ে গেল না, কীভাবে মানুষ ভিডিও করছে তোর নামে, কী না কী ভাবে, লজ্জাও করে না, নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। যদি লজ্জা ঘেন্না থাকতো না, পরের দিনকে ক্ষমা চেয়ে নিতিস, তাহলেও মনে হয় ভাবা যেত। আরে কী, তুই তো কাজটাই ওটাই করেছিস সত্যিকারেরই তো, তাই ওটা আমার, তোমরাই তো বলো আমার চারটে, একটা দুটো তিনটে চারটে, চারটে বরের মধ্যে তো একটা বর, তার সঙ্গে থাকা কি খারাপ? ওরে ভগবান, চারটে বরের সঙ্গে থাকা খারাপ না, তা চারটে বর যখন হচ্ছে, তার তোর আবার ওয়াইটিতে কী ইয়ে করতে এসেছিস? চারটে যখন বর, তা তার আবার খুলে আবার আরও বরদের ডাকার কী আছে? চারটে বর নিয়ে সামনে থাক, একটা তো শুট কবার তো চুমু খাবে যে কোথায়, বাবারে কী করে যে ও চুমু খেতে গেলে, ও চুমু খেতে চায় না, ও লজ্জায় মরে যায়। ওই যে সঞ্জয় বলেছিল না, দই ফুরিয়ে গেছে, চুমু খাবে কী করে, ওই জন্য দই খুঁজতে কোথায় গেছিলো। ঠিক বলে দিলাম, ভদ্র এখনও টাইম আছে, হয়ে যা, বাচ্চাদের পেছনে লাগলে না, এবার উঙ্গলি আমরাও করতে জানি, এবার এমন উঙ্গলি হবে না তোমার, একদম বারোটা বাজিয়ে রেখে দেবো। সব বাচ্চা থেকে দূরে থাক, বাচ্চা থেকে দূরে থাক, কারোর পার্সোনাল অ্যাটাকে এবার যাবি না, সময় থাকতে সাবধান করে দিলাম। ও বানি বানি, ও বানি তুই কি ভিডিও বানিয়েছিস? আমার মামা গরম শীত, আম শুতবার বোনকে গরম শিখে ছাকা দিবি, কোথা দিয়ে ঢুকাবি, কোথা দিয়ে বের করবি? বানি এটা তুই কী বললি, এটা কী ভিডিও করেছিস? ও বানি বানি রে, তুই কোথায় ঢুকাবি ওকে? তুই তো আজকে আমি বুঝেছি, এই কারণে তুই ওইভাবে, তুই জানিস বসাকের কত পাওয়ার আছে, বসাকে একবার থানা মানা ঘুরে সব চষে এসেছে। তুই কী দেখালি আজকে ওটা, ওকে কী করে ছুলবি? হ্যাঁ গরম শীত, হায় হায় গরম শীত, কোথা দিয়ে ঢুকাবি, কোথা দিয়ে ঢুকাবি বানি, গরম শীত কোথা দিয়ে ঢুকাবি, কোথা দিয়ে বের করবি? তোর মানে কী বলবো, মন ছোঁয়া মন ছোঁয়া তোর ভিডিও ছিল রে বানি, একদম তোর যা বার বেড়েছে, ও মাঝরাতে ও খিদের জ্বালায় যে কলা চুষছে, ও যে কলা রাতের বেলায় খায় খেয়েছে। ওরে মা গো মা, এ কি সম্ভব? হ্যাঁ বনি, তুই ওকে শিখিয়ে দিয়েছিস কী করে কলা খেতে, কারণ ও প্র্যাকটিস করছিল, ওর এই যে তুই তো রোগা, ও গাল স্লিম করবে বলে প্র্যাকটিস করছিল। কলার খোসা ছাড়িয়ে ওইটা কি নতুন টেকনিক নাকি কলা খাওয়া? দারুণ টেকনিকটা শিখেছে কিন্তু বনি, এইটা তোর কাছ থেকেও শিখেছে, নাহলে ও জানলো কী করে কলা এইভাবে খেতে হয়। ঠিক করে বল, তোর কি ভিডিও কলে টলে কথা বলিস? আমি ভিডিও কলে কথা বলিনি, যাক বাবা ওই অ্যাপেলের আইফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখনও ব্লক করেছি, কী করিনি চেক করিনি, ওর একদিন ওয়েট করছিলাম যে দেখি কখন ব্লক ঠক করে আর কখন খোলে, কারণ মাথা তো ক্রিং আছে, ক্রিংয়ে কখন খুলবে, কখন ব্লক করবে, কখন পিরিত করবে, কখন আবার ক্যামেরা খুলে ভরভর 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 করে লোকের নামে নিন্দা করবে, কখন আবার বলবে না কি আহা, আসলে ও কখন কি বলে ঠিক নেই, টাকা যখনই ফুরিয়ে যায় তখন ওর মাথা খারাপ হয়ে যায়। রাক্ষসের মতো মাঝরাতে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ না করে মাছ খায়, পিচাশরা খায়। আমরা শুনেছি এটো কাটা হচ্ছে সকালবেলায় মুখ ঠুক না ধুয়ে যারা ওইসব মানে ওইরকম খায় পিচাস, তাদের ভেতরে পিচাস বাস করে, ওর ভেতরে পিচাস আছে বলে ওইভাবে মাছগুলো খাচ্ছিল ছিচিদিকে। তা বনি তুই গরম শিক দিলে আমার মনে হয় পিচাসটা বেরোবে একটুখানি, শিকটা কোথা দিয়ে ঢুকিয়ে ফেলবি, কোথা দিয়ে বের করবি, ওটা কিন্তু সবার সামনে করিস না, লজ্জার ব্যাপার, সবাই দেখে ফেলবে, কারণ কি দুটো মাথা নাকি ঢুকে যাবে কী সব বলেছিস, এখন সবাই দেখে ফেললে তো খরিদ্দার কমে যাবে ওর। বনি রে, এই বনি বনি বনি, তুই প্রবাদ বাক্যটা ভুল বলেছিস, ওটা হবে থাকলো ঝোলা।
চললো ভোলা, ওই বাচ্চাগুলো হলো ঝোলা, থাকলো পরে চললো ভোলা, কারণ থাক তুই যেখানে ঢুকাবি যা খুশি ঢুকা বাবা, আর আমার এখন ঢুকিয়ে কাজ নেই, আমি কত কি ফেলে একটা বাচ্চা বের করতে হয় সেটা শেখাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ।